ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা কারাগারে বন্দি জোসেফের গল্প শুনব। জোসেফের ভাইয়েরা জোসেফকে মিশরীয় বণিকদের কাছে বিক্রি করার পর ওই বণিকেরা জোসেফকে মিশর দেশে নিয়ে গেলেন। সেখানে জোসেফের মনিব ছিলেন একজন দয়ালু ও ভালো মানুষ, তার নাম ছিল পতিফার। তিনি ছিলেন মিশরের রাজা ফারাওয়ের একজন মন্ত্রী। জোসেফের কাজে ও ব্যবহারে পতিফার খুব খুশি ছিলেন, আর তাই তিনি জোসেফকে তার সব সম্পত্তির দেখাশোনা করার দায়িত্ব দিলেন। এতে পতিফারের স্ত্রীর খুব হিংসে হলো। তিনি জোসেফের নামে মিথ্যা অপবাদ দিয়ে পতিফারের কাছে নালিশ করলেন, আর পতিফার রেগে গিয়ে জোসেফকে কারাগারে নিক্ষেপ করলেন। কারাগারে জোসেফের সুন্দর ব্যবহার ও ভালো গুণগুলো দেখে কারারক্ষীরাও তাকে খুব পছন্দ করত। সেই সময় কারাগারে বন্দী ছিলেন রাজা ফারাওয়ের বাবুর্চি ও প্রধান ক্রীতদাস। কারাগারে তাদের সাথে জোসেফের খুব ভালো বন্ধুত্ব হলো। জোসেফের একটি ভালো গুণ ছিল, তিনি খুব ভালো করে স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতেন। একদিন তিনি রাজা ফারাওয়ের বাবুর্চি ও প্রধান ক্রীতদাসের স্বপ্ন ব্যাখ্যা করলেন ও বললেন যে ওই প্রধান ক্রীতদাসকে রাজা ক্ষমা করবেন এবং শীঘ্রই তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু রাজার বাবুর্চির স্বপ্নটি ছিল দুঃখের, যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর ঘটল তাই। তিন দিনের মধ্যে বাবুর্চির মৃত্যুদণ্ডে প্রাণ গেল, আর ক্ষমালাভ করে প্রধান ক্রীতদাসও রাজপ্রাসাদে ফিরে গেলেন। কিন্তু খুব শীঘ্রই ওই ক্রীতদাস জোসেফের কথা ভুলে গেলেন। আচ্ছা বন্ধুরা, আজ এটুকুই।